السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد شروع হচ্ছে অষ্টবিংশ পর্ব জীবনের এক মিনিটের গুরুত্ব মাত্র এক মিনিট আল্লাহ তাআলার শরণের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন তথা নেকির পাল্লা ভারী করতে নাজাতের পথ সুগম করতে ধারাবাহিক আলোচনার আজ আমরা উপনীত হয়েছি অষ্টবিংশ পর্বে। পূর্বে ২৭টি পর্বে কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়া এবং জিকির সমূহের কিছু আলোচনা আমরা করেছি। আজ আমরা এই অষ্টবিংশ পর্বে দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মের সাথে সকাল সন্ধ্যার সাথে যে সমস্ত আজকারগুলো জড়িত সেই সমস্ত আজকার সমূহ যা আমরা অতি সামান্য সময়ে এক মিনিটের থেকে কম সময়ে আমরা এই আজকারগুলো করতে পারবো এবং কিছুদিন যদি আমরা এই আজকারগুলো চালু রাখি তাহলে একটি অভ্যাসে পরিণত হবে এবং সকাল সন্ধ্যার এই আজকার সমূহের মধ্যে আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকাল ঘুমানোর শুরু থেকে নিয়ে ঘুম থেকে ওঠা এবং দিন এবং রাত এক কথায় ২৪ ঘন্টা সহি সুন্নার আলোকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৪ ঘন্টা যেভাবে অতিবাহিত হতো, ২৪ ঘন্টার প্রতিটি মুহূর্ত যেভাবে করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিবাহিত হতো, আমরা ঠিক সেই আলোকেই আমরা আমাদের জীবন পরিচালিত করতে সক্ষম হব এবং এই ইবাদতের মাধ্যমে অনায়াসে যেগুলো আমাদের করতেই হয় দৈনন্দিন জীবন চাহিদার জন্য, শুধুমাত্র আমরা সেই সমস্ত কর্মপদ্ধতিগুলো শুরুর আগে বা কর্মের শেষে ছোট্ট ছোট্ট আজকার সমূহ যা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আমরা জানি যে খানার শুরুতে আমরা সুন্নাহ সমূহ হলো বিসমিল্লাহ বলে খানা শুরু করা, আর যদি আল্লাহর নাম ব্যতীত খানা শুরু করা হয় তাহলে শয়তান তার সাথে খাদ্যে অংশগ্রহণ করে। তবে কোনো ব্যক্তি যদি খানার শুরুতে আল্লাহর নাম ভুলে গিয়ে মধ্যবর্তী সময়ে যদি সে আল্লাহ তাআলার নাম স্মরণ করে তাহলে এর দ্বারা শয়তান যতটুকু তার সাথে অংশগ্রহণ করেছে সেগুলো সে বমি করে ফেলে দেয়। তার মানে আসলে শয়তান নিন্দিত হয়, কারণ যেখানেই সুন্নাত থাকবে সেখানেই শয়তানি কর্মকাণ্ড বিফল মনোরথ হবে। বিধায় খাবারের পূর্বের জিকির হিসেবে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহি আউয়াল আউয়ালাহু ওয়া আখির অথবা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি এভাবেও হাদিসটি এসেছে এবং এই হাদিসটি সহিহ। বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি তিরমিজি কিতাবুল আতঈমা অধ্যায়ে এই এভাবে করেও রয়েছে। খাবার শেষে যেই দোয়াটি পড়তে হয় এটি হাসান পর্যায়ের হাদিস এবং ইমাম তিরমিজি কিতাবুদ দাওয়াত অধ্যায়ে তিনি এনেছেন, আর তা হল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ। আলহামদুলিল্লাহি আল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ। অথবা অন্তত পক্ষে এতটুকু আমরা যেন বাংলাতে বলি যে সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে খাদ্য খাইয়েছেন এবং আমাকে তা প্রদান করেছেন, আমার কোনো অবলম্বন নেই তার ক্ষমতা ছাড়া। ওয়ালা কুওয়াহ হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ, তাহলে আমার কোনোই অবলম্বন নেই, আমার কোনোই ক্ষমতা নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি খাদ্য গ্রহণ করে এই কথাগুলো বলে তাহলে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস এবং ইমাম তিরমিজি তিনি এই হাদিসটি এনেছেন, হাদিস নম্বর ভারতীয় ছাপার ১৮৪ নম্বর। আচ্ছা, খাবারের পরে দেখি আমরা আরও একটি দোয়া যা
ইমাম তিরমিজি আরেকটি হাদিস এনেছেন, আর তা হলো যে আল্লাহুম্মা বারিক লানা ফি ও আত্বঈমনা খায়রাম মিন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো খাদ্য গ্রহণ করলে তখন বলবে এইটি, আল্লাহুম্মা বারিক লানা ফি ও আত্বঈমনা খায়রাম মিনহু। আর দুধ পানের ক্ষেত্রে বলা হয়েছে, কারণ দুধ হলো একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তার শ্রেষ্ঠ খাবার হলো দুধ, মায়ের দুধ, জান্নাতেও আল্লাহ দুধ খাওয়াবেন, দুধের থেকে উত্তম কোনো খাবার নেই। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি কেউ দুধ পান করে তাহলে সে বলবে এভাবে যে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিনহু। দেখুন এখানে শব্দগত যেই পার্থক্যটা সেটা হলো যে অন্যান্য খাবারে বলা হয়েছে যে হে আল্লাহ বরকত দান করেন এবং এর থেকে উত্তম খাবার খাওয়ান, মানে হে আল্লাহ আপনি এই খাবারে বরকত দান এবং আমাদেরকে এর থেকে আরও উত্তম কিছু খাওয়ান। কিন্তু দ্বিতীয় বাক্যে বলা হয়েছে দুধ খাওয়ার ক্ষেত্রে যে আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিনহু, যে হে আল্লাহ আপনি এতে বরকত দান করেন এবং এতে আমাকে আমাদেরকে আরও অধিক পরিমাণে দান করেন। এখানে কিন্তু মানে দুধের থেকে উত্তম কোনো খাবার বলা হয় নাই, অন্যান্য সমস্ত খাবারে বলা হচ্ছে যে আল্লাহ এর থেকে আপনি উত্তম খাবার খাওয়ান, কিন্তু দুধ পানের ক্ষেত্রে বলা হয়েছে যে হে আল্লাহ আপনি এতে বরকত প্রদান করেন এবং আমাদেরকে আরও অধিক পরিমাণে দান করুন। মানে একথা বলা হয়নি যে এর থেকে উত্তম খাবার, কারণ মানুষের জন্য দুধের থেকে উত্তম খাবার আর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পছন্দ করতেন দুধ। আরেকটি দোয়া, আমরা আমাদের জীবনের এমন কোনো মানুষ নেই যে আমরা ঋণগ্রস্ত নয়, কেউ হয়তো বা কম, কেউ হয়তো বা বেশি, যে কোনোভাবেই হোক বহু মানুষই, অধিকাংশ মানুষই ঋণগ্রস্ত। তো এই ক্ষেত্রে ঋণ মুক্তি একটি দোয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে সেইগুলোই শিখিয়ে দিচ্ছি। এবং তিনি বললেন যে তোমার পাহাড় পরিমাণে যদি ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা আদায় করার ব্যবস্থা করে দিবেন, তোমাকে ঋণমুক্ত করবেন এবং তুমি এই দোয়া পড়বে। আর দোয়াটি হলো একেবারে ছোট্ট দোয়া, আমরা প্রয়োজনে এই ভয়েসকে বারবার রিপিট করে শুনেও লিখে নিতে পারি এবং সামান্য সময়ের মধ্যে আমরা এই দোয়াটি পড়তে পারি, আর তা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি সবসময় পড়তে থাকুন, এটি বিশুদ্ধ সনদে বর্ণনা করা হয়েছে ইমাম তিরমিজি কিতাবুদ দাওয়াত অধ্যায়ে 111 নম্বর অধ্যায়ে 5/523 নম্বরে, ভারতীয় ছাপায় 2/196 নম্বরে এবং মুস্তাদরাকে হাকিম ওই হাদিসটি রয়েছে প্রথম খণ্ডের 721 নম্বর পৃষ্ঠাতে। তাহলে এই দোয়াটি আমরা অনায়াসে মুখস্থ করে নিই, সদা সর্বদা যেই কোনো সময় আমরা এটি পড়তে পারি। এটি শুধুমাত্র ঋণই নয়, বরং ঋণের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে, বিপদাপদের ক্ষেত্রে, জুলুম ইত্যাদি সকল কিছু থেকে যেন এখানে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা হয়েছে। বলা হয়েছে হে আল্লাহ আপনি আমার হালাল প্রদান করেন, হ্যাঁ আমাকে হারাম থেকে আপনি রক্ষা করেন, আর আপনার একান্ত দয়া, একান্ত রহমত, করুণা, কৃপা, বরকত প্রদান করে আপনি আমাকে, আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে আপনি আমাকে মুক্ত করেন। ওয়া আগনিনি, আপনি প্রাচুর্য দান করেন, বিফাদলিকা মানে আপনার একান্ত পক্ষ থেকে। তো এই কারণে এই দোয়ার মাধ্যমে একেবারে সম্পূর্ণ আল্লাহর কাছে সমর্পণ করা হয়। অনুরূপভাবে আরেকটি দোয়াও আমরা দেখি, এটিও হাদিস থেকে এবং সেই বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, আর তা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাআদ দাইন ওয়া গালাবাতির রিজাল। যে হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করতেছি দুশ্চিন্তা থেকে, দুঃখ বেদনা থেকে, মনকষ্টতা থেকে, অক্ষমতা থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে, কাপুরুষতা থেকে এবং ঋণের বোঝা এবং মানুষের প্রধান্যতা প্রভাবের অধীনতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি করে এই দোয়াটি বলতেন। এটি ইমাম বুখারী তিনি এনেছেন কিতাবুল জিহাদ অধ্যায়ে এবং তৃতীয় অবলিক 1059 ভারতীয় ছাপায় প্রথম অবলিক 405। তাহলে সহিহ বুখারীর এই হাদিসটি এই দোয়াটি আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসল ওয়াল বুখলি ওয়াল জুবন ও দলাআদ দাইনি ও গলাবাতির রিজাল। আবারও পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসল ওয়াল বুখলি ওয়াল জুবন ও দলাআদ দাইন ও গলাবাতির রিজাল। এছাড়া আরেকটি দোয়া যার সাথে রহমত কামনা করা হয়েছে ঋণ মুক্তি এবং রহমত, আর তা হলো আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এটি সূরা আল ইমরান আয়াত, এর সাথে যোগ হয়েছে রহমান আদ দুনিয়া ওয়াল আখিরা ও রহিমাহুমা অতুতিহিমা মান তাশা অতামনা মিনহুমা মান তাশা আরহামনি রহমাতান তুগনিনি বিহা আন রহমাতিকা মিন সিওয়াক। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সমস্ত আজকারগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার একান্ত সাহায্য লাভ করতে পারবো। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি দোয়া করো, তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আদায় করে দিবেন। এবং মনে রাখতে হবে যে কোনো ধরনের ব্যর্থতা যেন মুমিনকে গ্রাস না করে। ব্যর্থতার ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যেভাবে বলো কদরুল্লাহ অমা শা ফাআলা, মানে হতাশা দেখুন পাহাড় পরিমাণ বিপদ আপদ কষ্ট মুসিবত দুঃখ দুর্দশা বিভিন্ন রকমের আসবে, কিন্তু সেটি কন্টিনিউ থাকবে না, আল্লাহ তাআলা পার করে দিবেন। সুতরাং ব্যর্থতার ক্ষেত্রে আমরা জানো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় এবং বেশি ভালো, যদিও সকল মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান, তবে তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদৃঢ় ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করবে, কখনোই দুর্বল হবে না, কখনোই হতাশ হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নৈরাশ্যকে কুফরির সাথে তুলনা করেছেন, ওয়ালা তাইয়াসুমির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসুমির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, সূরা ইউসুফের আয়াত। সুতরাং সমস্যা তো থাকবেই জীবনে, মাথা থাকলে ব্যথা থাকবেই, কিন্তু সেগুলো যেন ব্যর্থতা যেন না আসে, এবং এটি যেন না হয় যে আমি প্রচেষ্টা যেন ছেড়ে না দেওয়া হয়, এ কথা যেন না বলে কেউ যে আমি যদি ওই কাজটি করতাম, যদি আমি অমুক কাজ করতাম, এটা বলার দ্বারা অতীতের আফসোসমূলক, মানে যদি করতাম, এই ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয় যে ওটা করলে ওটা হতো না। মুমিন ব্যর্থতায় হাহুতাশ না করে আল্লাহর উপর পরিপূর্ণ সমর্পণ করে, পরিপূর্ণ আস্থা নিয়ে পূর্ণ উদ্যমে সামনে এগিয়ে চলে, স্টিল থাকে, সে দোয়া ছাড়া আর কোনো রাস্তা নাই তার, হাজার দাওয়া এক দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দেহ মন ইমান কর্ম সকল বিষয়ে শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করুক। তো এই ক্ষেত্রে এই সমস্ত আজকারগুলো আসলে মূলত এটাকে আমি বলবো যেটা অস্ত্র। তো ব্যর্থতার ক্ষেত্রে কদরুল্লাহ, যা হবে বাস, অমা শা ফাআলা, মানে আল্লাহ নির্ধারণ যা করেছেন এবং আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হবে। আরে আমি আপনি পৃথিবী সৃষ্টির আগেই তো আল্লাহ তাআলা আমাদের জন্য তাকদীর লিখে দিয়েছেন, সেই তাকদীরকে কোনো কিছু তলাতে পারে না, তবে পারে তা হলো দোয়া। আর এই সমস্ত আমাদের এই আজকারগুলো এই দর্শগুলো মূলত আসলে এটাই যে আমরা আসলে একমাত্র দোয়ার মাধ্যমেই ভাগ্য টলাতে পারবো, যা ইমাম তিরমিজি হাদিস এনেছেন। সেই সাথে সাথে কঠিন কর্মকেও সহজ করে দেওয়ার ক্ষেত্রেও দেখুন, যদি পরিবর্তন না হতো তাহলে এই হাদিসগুলো আমরা পেতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিতেন না। কঠিন কর্মকেও সহজ করার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, হাদিস সহি ইবনে হিব্বানের মধ্যে এসেছে এবং আলবানি তার সহিহের মধ্যে এসেছেন যে কঠিন কর্মকেও সহজ করার দোয়া হলো আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজালুল হুজনা ইযা শিতা সাহলান,
অথবা ওয়ান তাতাজালুল হাজনা ইদা শিইতা সাহালান, যে হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে কঠিনকেও আপনি সহজ করে দেন। সুতরাং কোনো বিষয় যদি আপনার কাছে একেবারে অসম্ভব মনে হয় তো এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জালতাহু সাহলান, হে আল্লাহ কোনো কঠিনতা কিছুই নেই, যদি আপনি সেটাকে সহজ করে দেন তার কঠিনই থাকবে না। এমনকি চিন্তা, যেটা বলা হয় চিন্তা কোনো রোগ নেই, অথচ কোরআন হাদিসে ভুরি ভুরি ঔষধ রয়েছে মানে পেরেশানির, যেমন এই এই হাদিসে এই দোয়ার মধ্যে বলা হয়েছে যে ওয়ান তাজালুল হাজনা ইদা শিইতা সাহালান, যে আপনি তো ইচ্ছা করলে চিন্তা দুশ্চিন্তাকেও আপনি দূর দূরভীত করে দিতে পারেন, মানে আপনি যদি আপনি যা সহজ করেন তা কিছুতেই তাছাড়া কিছুই সহজ হবে না, আপনি যদি সহজ করে দেন সেটাই সহজ হবে, আর আপনি যদি সহজ না করে দেন তো সেটা সহজ হবে না। বলা হয় যে কারণ অকারণ হয়ে যাবে, আবার অকারণও কারণ হয়ে যাবে, তার মানে যাবতীয় সব আল্লাহ তাআলার হাতে, নিজে কীভাবে করে সুপর্দ করা একজন মুমিন, সে বলবে যে হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে কোনো কঠিনই আর কঠিন থাকে না, সহজ হয়ে যায়। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জালতাহু সাহলান ওয়ান তাতাজালুল হাজনা ইদা শিইতা সাহলান। সেই সাথে সাথে আজকের দর্শে আমরা আরেকটি দোয়া আপনাদেরকে বলবো, যে কারো কোনো ক্ষতির আশঙ্কা থাকলে আত্মরক্ষার দোয়া, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দেখুন, মানুষে বলে যে ভালো মানুষের শত্রু নেই, ভালো মানুষের শত্রু আরও বেশি থাকে, কারণ দুই ধরনের শত্রু, এক হলো শয়তান শত্রু, দ্বিতীয় হলো খারাপ মানুষও শত্রু হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির কারো কোনো পক্ষতে কোনো কোনো ক্ষতির আশঙ্কা থাকলে আমরা যেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর উপরে সুপর্দ হই। আর এখানে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, হে আল্লাহ আমরা আপনাকে তাদের কণ্ঠদেশে রাখছি এবং আপনার আশ্রয় গ্রহণ করতেছি তাদের অকল্যাণ থেকে। এ হাদিসটিও সহিহ হাদিস, এবং ইমাম আবু দাউদ তিনি তার কিতাবুস সালাত অধ্যায়ে বাব ইজা খাফা কওমান, মানে কোনো জাতি থেকে যদি ভয় পাই, যেমন আমরা পুলিশের আক্রমণ, রাষ্ট্রীয় অনেক অনেক ক্ষেত্রে হয়রানি পেরেশানি বিভিন্নভাবে, হ্যাঁ বিভিন্নভাবে সমাজে আমরা দেখেছি যে মানুষ ভালো মানুষগুলো তারা একেবারে নতজানু হয়ে যায়, কারণ এলাকার মাস্তানি, মানুষের রাজনৈতিক চাপ বিভিন্নভাবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে মানুষের অকল্যাণ থেকে, কোনো জাতির অকল্যাণ থেকে, কোনো রাষ্ট্রের অকল্যাণ থেকে, এক কথায় যাবতীয় অকল্যাণ, কোনো ব্যক্তি হোক, কোনো সম্প্রদায় হোক, কোনো গোষ্ঠী হোক, হ্যাঁ কোনো দেশ হোক, আমার আল্লাহই যথেষ্ট। আর আরেকটি দোয়ায় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মাকফিনি বিমা শিইতা, হে আল্লাহ আপনি যেভাবে ইচ্ছা আমাকে তাদের থেকে সংরক্ষণ করুন। এটিও ইমাম মুসলিম কিতাবুজ জোহদ অধ্যায়ে এই হাদিস এনেছেন। দেখুন কত ছোট্ট দোয়া, আল্লাহুম্মাকফিনি আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিইতা, আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিইতা, হে আল্লাহ আপনি যেভাবে ইচ্ছা করেন তাদের থেকে আমাকে সংরক্ষণ করুন। আর এর আগে দোয়া বলা হয়েছে আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আর সর্বশেষ আরেকটি দোয়া, যেটি কারো জুলুমের ভয় পেলে আত্মরক্ষার জন্য আমরা এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বাল আরশিল আযীম কুল্লি জারান মিন ফুলান ইবনে ফুলান, এই ক্ষেত্রে ওই ব্যক্তির নাম নেওয়া যেতে পারে। তার মানে হে আল্লাহ সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু, আপনি আমাকে আশ্রয় প্রদান করেন অমুকের থেকে অমুক, এখানে ওই ব্যক্তির নাম নেওয়া যেতে পারে যার জুলুম থেকে আমরা ভয় পাই। আবদুল্লাহ ইবনে মাসউদ এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন যে কেউ কোনো শাসক বা প্রশাসক বা ক্ষমতাধর থেকে ক্ষতির আশঙ্কা করলে সে এই দোয়া যেন পাঠ করে। এবং এই হাদিস সহিহ সহিহ বুখারীর আল আদাবুল মুফরাদ অধ্যায়ে এনেছেন এই হাদিসটি, এবং আলবানী তার সহিহুল আদব সহিহুল আদবিল মুফরাদের মধ্যেও এই হাদিসটি পাওয়া যাবে, এবং হাইসামি তার মাজমুউল জাওয়াইদের মধ্যেও এই হাদিসটি আনা হয়েছে। সুতরাং কারো কোনো ক্ষতির আশঙ্কা থাকলে, কারো জুলুমের ভয় পেলে ইত্যাদির ক্ষেত্রে যেন আমরা এই দোয়াগুলো পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় সমস্যার সমাধান, সমস্যা যেমন পৃথিবীতে আছে সমাধানও আল্লাহ তাআলা রাস্তা দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে, সুতরাং আমরা যেন এই সমস্ত সমস্যায় এগুলো ঢাল হিসেবে আমরা যেন এই আজকারগুলো করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হাযা মিন ওয়ালাইল মাইন্দাল্লাহ, আল্লাহু আ'লামু বিস সওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।